বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। বিশটি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুদী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনা, দলগত আলোচনা এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কিছু বিজ্ঞ আলেমদের নিয়ে এসে কোরআন ও সুন্নাহ এর আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম কথা, এর যে ইহলৌকিক কল্যাণ তা। আজকে আমরা এর প্রাসঙ্গিকতা ধরে রিসালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দিনেরা। চলুন আমরা সবাই প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন তরুণ আলেম দিন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সন্নিকটে বামে উপবিষ্ট আছেন আরেক তরুণ প্রতিভা আলেম দিন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি আমি হারুন হোসেন রয়েছি আপনাদের সাথে। শুধু কথা বলেছিলাম যে আমরা আলোচনা করব ইসলামের যে রুকুনগুলি, এই রুকুনগুলির ইহলৌকিক বা জাগতিক উপকারিতা। তার মধ্যে আমরা প্রথম রুকুন নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে তাওহীদ ও রিসালাতের স্বীকৃতির মধ্যে কী উপকারিতা রয়েছে। এর জের ধরে এখন আমাদের ভিতরে আলোচনা আসবে। আমরা প্রথমে আলোচনা সূত্রপাত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জি, আমরা গত পর্বে তাওহীদের উপকারিতা এবং তাওহীদের বিচ্যুতির ক্ষতি তুলে ধরেছি। তবে এই উপকারিতা অর্জনের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য তাওহীদ থেকে বুঝতে হবে। আমরা সমাজে অনেকেই, আমরা মুমেন, আমরা কেন এই উপকারিতা পাচ্ছি না, আমরা তো মুমেন বরকতটা পাচ্ছি না কেন, আমরা তো মুমেন শান্তিটা পাচ্ছি না কেন, দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না কেন, এই প্রশ্নটা আমাদের ভিতরে আসতে পারে। আর এটার কারণ হলো আমাদের তৌহিদটা বুঝতে পারিনি। এই জন্য সংক্ষেপে হলেও তৌহিদটা বুঝতে হবে, শিরিকটা বুঝতে হবে। আর এক্ষেত্রে সংক্ষেপে আমরা বলতে পারি যে তৌহিদ হলো আমার ইবাদতটাকে একমাত্র আল্লাহর জন্য করা, আর শিরক হলো আল্লাহর রুবুবিয়াত অথবা উলুহিয়াতে কাউকে শরিক করা। যেমন আমরা সমাজে বিস্তারিত ব্যাখ্যায় না যে কেন আমরা তাওহীদের উপকার পাচ্ছি না, আল্লাহ কোরআন কারীমে নিজেই বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ইমানের সাথে সাথে শিরকে লিপ্ত থাকে, আর এই শিরকে লিপ্ত থাকার কারণেই আমরা ইমানের ইহলৌকিক বরকত পাচ্ছি না, আর আখিরাতে অনন্ত শাস্তি। আমরা তাওহীদবাদী বটে কিন্তু খালিস তাওহীদবাদী হতে পারছি না। আর এজন্য কিছু কিছু শিরকের বিষয় আমরা সহজে বুঝতে পারি এবং তুলনা দিলে বোঝা যাবে। যেমন এবাদত শুধু আল্লাহর হবে, অর্থাৎ কল্যাণের মালিক আল্লাহ, অকল্যাণের মালিক আল্লাহ, দূর থেকে কথা শুনেন আল্লাহ, ডাক দিলে শুনতে পারেন আল্লাহ, নির্ভরতা আল্লাহর উপরে। এই যে তাওহীদের মূল বিষয়টা, এটা থেকে আমরা অনেকেই বিচ্যুত। আমরা অনেকে মনে করি যে কেউ দোয়া বা বদদোয়া করলে আল্লাহ চান না বা চান হয়তো কাজে লেগে যেতে পারে, অথবা কোনো দরগা মাজারে গেলে হয়তো তারা কিছু ভালো করে দিতে পারে, অথবা কোথাও কোনো গাছ পানি বা কোনো দেবতা বা দেব দেবী এদের ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ থাকতে পারে। এইটা মূলতই শিরক। আর তাওহীদের উপকার পেতে গেলে আমাকে পূর্ণ তাওহীদবাদী হতে হবে,
আমরা সমাজে অনেক মানুষ পাচ্ছি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলছেন কিন্তু তাদের ভিতরে তৌহিদ নেই, তারা শিরকের ভিতরে লিপ্ত হয়েছেন, বিপদে পড়লে অন্যকে ডাকছেন, বিপদে পড়লে অন্যের কাছে চলে যাচ্ছেন, অর্থাৎ আলেম ওলামা পীর মাশায়েখ তাদের কাছে যেতে হয় শিখতে, কোনো কবর জিয়ারত করতে দিতে হয় তাকে সালাম দিতে, মাইয়েতের জন্য দোয়া করতে, চাওয়া পাওয়া নির্ভরতা ব্যথা বেদনা সবকিছু আল্লাহর। অথচ আমাদের মুসলিমের ভিতরে অনেক মানুষ আছেন যে কোনো কল্যাণ ভালো কিছু পেলেই তার মনে চিন্তা অমুক হয়তো দোয়া করেছেন এজন্য আমি পেয়েছি, অর্থাৎ তার অমুকের বদৌলতে পেয়ে গেছি, জি কৃতজ্ঞতাটা আল্লাহর কাছে যায় না, ব্যাপারে সবাই একমত, আল্লাহকে রুজিদাতা হিসেবে বিশ্বাস করি, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি, রব হিসাবে সবাই একমত বলতে প্রায় সব ধর্মই একমত। তবে এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করছি আপনার কথাটা থাকবেন, সেটা হলো এই যে আরবের মুশরিকরা আল্লাহকে রব হিসেবে মানত, আর বর্তমানে আমরা দেখছি যে আমাদের এই যুগে এসে মানুষেরা আল্লাহকে রব হিসাবে মানছে, তার সাথে অন্যকেও রুবুবিয়তের আসন দিয়ে দিচ্ছে, যেমন হায়াত ও মৌতের মালিক আল্লাহ, অথচ আমরা বলছি যে অমুক বাঁচাইতে পারে অমুক মারতে পারে, তাহলে কি হলো? আবার আমরা যেমন সন্তান দেনেওয়ালা আল্লাহ, আর আমরা গিয়ে বলছি যে অমুক হুজুরের দোহাইতে অমুক হুজুরে আমাকে সন্তান দিয়েছেন, তাহলে দেখা যাচ্ছে এই মানুষগুলি তো শুধু তাওহীদ উলুহিয়াত না, তাওহীদ রুবুবিয়াতও শরীক করে না, রুবুবিয়াতটা ঠিক আছে, কিন্তু একটা ঘটনা ঘটছে যেটা রুবুবিয়াতটা বিশ্বাস করতে গিয়ে আরেকজন তখন উলুহিয়াতের পর্যায়ে গিয়ে তখন রুবুবিয়াতটা নষ্ট করছে, উলুহিয়াতের পর্যায়ে এখন তো কার্যকরী হবে। আর একটা হলো উলুহিয়া, যাবতীয় ইবাদতের মূল হকদার হলেন আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র হক, একমাত্র হক, একমাত্র হকদার আল্লাহ রাব্বুল আলামিন। যেমন রুজিদাতা হিসাবে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু রুজি তালাশ করতে গিয়ে আমি একমাত্র আল্লাহকে না মেনে নিয়ে আরেকজনকে শরীক করছি। আর একটা বিষয় হলো আল্লাহর কাছে এই দোয়া করতে হবে সেটা বিশ্বাস করি কিন্তু দোয়া করতে গিয়ে আরেকজনকে আমি শরীক করছি, এটা উলুহিয়াতে ইবাদত যে একমাত্র আল্লাহর জন্য এটা থেকে আমি আরেকজনকে শরীক করছি। আর একটা হলো তাওহীদ আসমা ওয়া সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এবং তার যে নামগুলি আছে এই নামগুলির এককত্বকে আমাকে স্বীকার করে নিতে হবে, দুঃখজনক হলেও সত্য আমরা এই ক্ষেত্রেও শিরক করে থাকি। মানুষকে আমরা গাউসুল আজম বলছি, গাউসে পাক বলছি মানুষকে, গরিবে নামাজ বলছি মানুষকে, এই শব্দগুলো যদিও ফার্সি শব্দ কিন্তু এগুলো বাংলা ভাষার বহুর প্রচলন রয়েছে। আমি তাওহীদের বাংলা না বুঝিয়ে দিলে তো দর্শক বাংলা শব্দের অর্থটা বলে দিই, গাউসে আজম মানে কি, গরিবে নামাজ মানে কি, কেন এটা শিরক একটু বুঝিয়ে দেন। জি, এটা শিরক কি জন্য, যদি আমি গাউসুল আজম একজন মানুষকে বলি বড় আশ্রয়দাতা একজন ব্যক্তি হলেন কে, আল্লাহ, এটাকে মানুষ কিভাবে হতে পারে? এটা মানে গাউস ইগাসা, এটা হচ্ছে সাহায্যদাতা, গাউস আজম সবচেয়ে বড় সাহায্য কার কাছে পাবো, সাহায্য কে সবচেয়ে বেশি দিবে, এটা আল্লাহ দিবেন। কিন্তু গাউসুল আজম একজন মানুষকে বলেছি সর্বাধিক আশ্রয়দাতা সাহায্যদাতা হলো সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, এটা কি আজম সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রি, গাউস অর্থাৎ ত্রাণ করা, আল গাউসুল আজম মানে সর্বশ্রেষ্ঠ ত্রাণকর্তা। জি, এটা এখানে আল্লাহকে আমরা কোথায় রাখলাম, সেক্ষেত্রে এই প্রসঙ্গে বলি মুশকিল কুশা, মানে মানুষকে যদি বলি আমি গাউসুল আজম, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিন্তু আরেকদিকে আসমা সিফাতের ক্ষেত্রে মানুষকে আমি গাউসুল আজম বলছি, এটা বড় একটা শিরক হয়ে গেল, যার কারণে আমি তাওহীদের কল্যাণটা পাচ্ছি না, আমি যে পাবো তার আগে বাদ দিয়ে দিচ্ছি, নিয়াতের ক্ষেত্রেই প্রথম শিরকটা করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে প্রথম শর্ত করেছেন, যেটা সহিহ বুখারীর হাদিসটা, আগে আমি তাওহীদটাকে মেনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ বিন জাবালকে পাঠাচ্ছিলেন কিতাবুত তাওহীদের মধ্যে ইমাম বুখারী নিয়ে আসছেন প্রথম হাদিসটা, প্রথম আউয়ালু আনতা দাও আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ, প্রথম দাওয়াত দিবে তাদেরকে তাওহীদ, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যেন মেনে নেয়, তাওহীদকে যেন মেনে নেয়, ফাইদা আরাফু, অন্য হাদিসে আসছে ভাই আযাবু, প্রথমটা যদি স্বীকার করে নেয় তারপরে বলো আফতারাজ আলাইকুম খামসা সালাওয়াত ফিলাইলিন ওয়া লাহারিন,
দ্বিতীয় প্রসঙ্গ আসবে সালাতের বিষয়ে। আজকে দুর্ভাগ্যের ব্যাপার হলো যে তাওহীদকে আমরা না জেনে না মেনে আমরা অন্য প্রসঙ্গগুলো বেশি নিয়ে আসছি, যার ফলে উপকারটা পাচ্ছি না। ফলে কি হচ্ছে, শিরিকের মধ্যে নিমজ্জিত হচ্ছে। আর যখন শিরিকের মধ্যে নিমজ্জিত হচ্ছে, তখন আমার জীবনে যাবতীয় কার্যক্রম উৎকণ্ঠা আমাকে গ্রাস করছে, উৎকণ্ঠা গ্রাস করছে, পক্ষান্তরে যেটা করছি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরিক যারা করেন তারা তো একদিক থেকে সবচেয়ে বড় জালেম, তারা আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে আল্লাহর সাধারণ একটা সৃষ্টিকে দিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় জালেম আর হতে পারে না। দ্বিতীয়ত তারা এমন একটা মহাপাতকে জড়িয়ে যাচ্ছেন যে পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তৃতীয়ত এই পাপের কারণে তাদের জীবনের সকল আমল বাতিল হয়ে যাচ্ছে। চতুর্থত তাদের জন্য বেহেশত হারাম হয়ে যাচ্ছে আর জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাচ্ছে। পঞ্চমত কিয়ামতের দিনে ওরা জালিম হওয়ার কারণে আল্লাহ বলছেন উমার যালিমিন মিন আনসার, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাআত থেকে মাহরুম হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। এটা তো হচ্ছেন, কিন্তু দুনিয়ার জগতে আমরা যদি দেখি তাহলে দেখব যে তারা বহু ইলাকে মেনে বহু জায়গায় ধরনা দিয়ে কোথাও কোনো ঠাই পাচ্ছে না, কুল হারা হয়ে অস্থিরতার মধ্যে মুক্তি পাচ্ছেন না এবং পবিত্রতার ছোঁয়া পাচ্ছেন না। আমরা একটা বিষয় তুলতে পারি এখানে, আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে, আমি জানি না অন্যান্য সব মুসলমান দেশে, যেটা একটু আগে বলছিলাম যে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশটাকে আগামী 2030-35 ভিতরে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে চান, এবং তারা তাদের পত্রিকায় লেখালেখি করেন যে 2015-এর ভিতরে বাংলাদেশের প্রতি তিনজনের একজন খ্রিস্টান হয়ে যাবে। এই জন্য তারা বিভিন্ন অপকৌশল নেন, তার একটা হলো তারা বলেন যে ইসলাম ধর্ম কঠিন, খ্রিস্ট ধর্ম সহজ, তুমি যত গোনাই করো ইসা মসিহ তোমাকে তরাই নিয়ে যাবে, তার রক্তের বিনিময়ে তুমি মাফ। এবং তারা বলে খ্রিস্ট ধর্ম স্বাধীনতা আর সব ধর্ম পরাধীনতা, সব ধর্মে নেকামল করার লাগে, এখানে স্বাধীনতা, যত বড় পাপ করো ইসা মসিহ নিয়ে যাবে। এখানে মানবতার যে মহা অবমাননা সেটা কি, যে আমরা উদাহরণ দিয়ে দর্শকদের জন্য বলতে পারি, একটা সন্তান তার মায়ের সাথে কিছু কিছু বেয়াদবি করে, কিছুক্ষণ পরে আবার মনে হয় আবার মার কাছে ফিরে আসে, মা একটু জড়িয়ে ধরে আদর করে দেয়, আবার অবাধ্য হয়, আবার ফিরে আসে। আরেক সন্তান সে মায়ের অবাধ্য হয়, মা কথা বলে শুনে না, কিন্তু কখনো মার কাছে আসে না, সে জানে তার বড় ভাই বা পিতা তাকে তরাই নিয়ে যাবে। তাকে সম্মানিত আলোচক, আলোচনা খুব চমৎকার হয়ে উঠছিল, কিন্তু মনে রাখবেন কথাগুলি ফিরে আসার পর আলোচনা করবো। শুধু দর্শকবৃন্দ, সময় হলো একটা বিরতির, বিরতিতে যাচ্ছে কিছুক্ষণের জন্য, তারপর আবার ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো এই সুন্দর আলোচনায়। আশা করি ইনশাআল্লাহ আপনার কেউ দূরে যাবেন না, ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম আবার নেমে আসবে, দাজ্জালের কপালের উপরে কাফ ফা রা লেখা থাকবে, মানে দাজ্জাল কাফের। মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, পুরুষ কমে যাওয়া, নারী বেশি হয়ে যাওয়া, মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে, কিয়ামতের অনেক লক্ষণ। জানার জন্য দেখুন শায়খ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত আজ রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে, অন্যথা যেন চুপ থাকে, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, আর যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ মুসলিম প্রথম খণ্ড, ঈমান অধ্যায় অনুচ্ছেদ 20, হাদিস নম্বর 75। মহান
কোরআন আল্লাহ উল্লেখ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন এর আলোকে, সুন্নার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো যাকাতের বিধান, ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার উপর যেমন সালাত ফরজ, সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একই ভাবে যাকাত ফরজ। শাহিদুল্লাহ খান মাদানী। মানুষের অর্থনৈতিক ইবাদতের প্রথম শ্রেণীর ইবাদত হচ্ছে যাকাত। যাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে। যাকাত ও সাদাকাতুল ফিত্র পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুদীয় দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যে আলোচনা আমরা করছিলাম সেটা আমাদের ডক্টর আব্দুল জাহাঙ্গীর সাহেব শুরু করছিলেন, সেখানে আমরা ফিরে যাচ্ছি। যে মিশনারি ভাইরা তারা বলতে চান যে খ্রিস্ট ধর্ম খুব সহজ, তুমি যত পাপ করো শুধু বিশ্বাস করলেই হবে, তোমার মুক্তি হয়ে যাবে। ইসলাম ধর্ম খুব কঠিন, ইসলাম ধর্মের মাধ্যমে জান্নাতে যেতে তোমার মাথা খারাপ হয়ে যাবে, আর খ্রিস্ট ধর্মের মাধ্যমে জান্নাত তোমার জন্য কনফার্ম। এখানে মানবতাকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। যে একজন মা তার দুটো সন্তান, এক সন্তান মায়ের অবাধ্য হয়, আবার মার কাছে আসে একটু মন ভালো হলেই, আদর করে, মাকে একটু জড়িয়ে ধরে। আরেক সন্তান মায়ের অবাধ্যতা করে কিন্তু কখনোই মার কাছে এসে ক্ষমা চায় না, কারণ সে জানে তার পিতা অথবা বড় ভাই মাকে বলে দেবে, মা তার কিছু করতে পারবে না। এই দুটো সন্তানের ভিতরে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা এবং মায়ের প্রতি আকর্ষণ কোন সন্তান পাবে? যে সন্তান মায়ের কাছে যায়, ভুল করে আবার যায়। এটাই হলো মনুষ্যত্ব এবং পশুত্বের পার্থক্য। এখানে একটা কথা যোগ না করলে না শেখ, যে সন্তান আশা করছে যে আমার বাপ বা ভাই সুপারিশ করে আমাকে ক্ষমা পাইয়ে দিবে, সেটাও তো নিশ্চিত না। বরং খ্রিস্টানদের ব্যাপারে এটা নিশ্চিত যে তারা যে আশা করে বসে আছে নবী আমাকে মাফ করে দিবেন, এটা তো ভুল। এটা আমরা যাচ্ছি পরে। আসল বিষয়টা মানবতাকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে এখানে। মিথ্যা প্রতারণামূলক এটা সাধু পল বানিয়েছেন। আপনি যেটা বলেছেন গুরুত্বপূর্ণ, যে ঈসা মসীহ স্বয়ং প্রচলিত ইঞ্জিলে বারবার বলছেন, আমি তোমাদের মুক্তি দিতে পারবো না, একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মুক্তি পাবে না। কেয়ামতের দিন অনেকেই এসে আমাকে বলবে, রব রব, আমরা তোমার জন্য অনেক কিছু করেছি, তোমার নামে কারামতি দেখাইছি। আমি বলবো, না, তোমরা ভণ্ড, তোমাদেরকে আমি মুক্তি দিতে পারবো না। কাজেই তিনি বলেছেন, পাপ করলে ক্ষমা চাও, পাপ করলে চোখ তুলে নাও, নইলে জাহান্নামে। কখনোই তিনি বলেননি যে পাপের ক্ষমা তওবা ছাড়া হবে, বরং তিনি তওবার নির্দেশ বারবার। সাধু পল এই ভ্রান্ত নীতি, মিথ্যা প্রতারণার মাধ্যমে শিরিক কিভাবে মানুষত্বকে ক্ষতি করে। যে ব্যক্তি মনে করে যে আমাকে কেউ তরাই নেবে, আমাকে কেউ বাঁচিয়ে নেবে, সে পাপ করে, আবারও পাপ করে, আবারও পাপ করে, সে মানুষ খুন করে, সে দুর্নীতি করে, সে অন্যায় করে, কিন্তু কখনো তওবার দিকে যায় না, কারণ সে জানে যে একজন তাকে তরাই নেবে, আমাকে হেল্প করছে। এই জন্য তার অন্তরটা পাপে কালিমালিপ্ত হতে হতে সে পশুরও খারাপ হয়ে যায়। আর যে ব্যক্তি মহান আল্লাহমুখী তাওহীদ, কেউ আমাকে তরাতে পারবে না, আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ আল্লাহর ইচ্ছার বাইরে কেউ সুপারিশই করতে পারবে না, মানদাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইযনিহি, কাজেই সে অন্যায় করে আবার আল্লাহর কাছে তওবা করে, অন্যায় করে আবার আল্লাহর কাছে তওবা করে, অন্যায় করতে করতেই সে আল্লাহর ওলি হয়ে, আল্লাহর প্রিয় হয়ে যায়। ঠিক, চমৎকার। এই জন্য মনুষ্যত্ব অর্জনের জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য, হৃদয়ের শান্তি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, যেমন মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ওই ছেলেটা যিকিরুল্লাহকে তাতমাইন্নাল কুলুব। আমাদের আলোচনা থেকে হয়তো কোনো মুসলিম ভাই বোন মনে করতে পারেন যে আমরা তো ঈমানদার, আমাদেরকে আমরা তো তাওহীদবাদী, আমরা কথা কথা বলি যে আমরা তাওহীদি জনতা, আমরা তো তাওহীদি জনতা, আবার কিসের তাওহীদ? আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো তারা আরো পরিপূর্ণভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের জীবন আমরা দেখতে পাই যে ওনারা ঈমানের মোরাজাআ করতেন। আমরা মনে করি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, অতএব ঈমান বোধহয় আমরা যায় না কোনো কাজে। আমাদের অজু করলে অজু যায়, নামাজ ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হতে পারে, কিন্তু ঈমান যে ভঙ্গ হতে পারে কোনো কাজে, এই কনসেপ্টটাই আমাদের সমাজে আসলে খুব একটা নাই। অথচ সাহাবায়ে কেরাম ঈমানের বিষয়ে প্রায় খোঁজ খোঁজ খবর নিতেন যে আমার ঈমানের কী অবস্থা, ঈমানের কেয়ার করতেন। সাহাবায়ে কেরাম ডাকতেন একজন অপরজনকে, তাআলো নাজলিস দরবারে যাচ্ছি, কেন যাচ্ছি, যে ওনার কাছে গেলে একরকম অবস্থা হয়, বাসায় গেলে একরকম অবস্থা হয়, এটা আমার ঈমান না নেফাক, ঈমান আছে কি নাই, এই জন্য আমি চেক করতে যাচ্ছি। ঈমান নিয়ে তাদের মাথা ব্যথা ছিল অনেক, কিন্তু দুঃখজনক যেটা
আমরা ইসলামের পাঁচটা রোকনের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ রোকনটিকে সবচেয়ে কম গুরুত্ব দিয়ে থাকি। এইভাবে ধারাবাহিকতা উল্টা পথে আমরা চলে থাকি। অতএব ইমানের কেয়ারটা সবচেয়ে বেশি নেওয়া দরকার, এবং তাওহীদের রুবুবিয়্যাত, তাওহীদের উলুহিয়্যাত, তাওহীদের আসমা ও সিফাত, এই তিনটি প্রকার তাওহীদ আমাদের অনেক মুসলিম ভাইয়ের জানা নাই, দুঃখজনক সত্য। যে মাবুদ হিসাবে একমাত্র আল্লাহকেই মাবুদ মনে করে, ইবাদতের উপযুক্ত মনে করে, আর কাউকে নয়। আর ইবাদতের অন্যতম একটি কাজ, গুরুত্বপূর্ণ একটি অংশ হলো দোয়া। আমাদের অনেক মুসলিম ভাই এবং বোনেরা দোয়ার জন্য বাস ভাড়া করে, বাস রিজার্ভ করে দলবদ্ধভাবে বিশেষ বড় বড় পীরদের মাজারে গিয়ে থাকেন, যে সেখানে গিয়ে দোয়া করেন। এবং তারপরেও তো আমি সেখানে গিয়ে দোয়া করি, পীর আমাকে নির্বাচনের ভিতরে পার করে দিবে। সাদৃশ্য, বাহ্যিক সাদৃশ্যটাও তো ভয়াবহ ধরনের নিষিদ্ধ জিনিস। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য চাইতেই হয় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। অতএব এই কথাটাই। আরেকটি বিষয়, আমরা দোয়ার ক্ষেত্রে যেহেতু এসেছে দোয়ার কথা, আমরা সময় একজন আরেকজনের সাথে দেখা করলে, আমরা জিজ্ঞাসা করলে যখন বলি কেমন আছেন, একটা ট্র্যাডিশন আছে আমাদের সমাজের, আমরা সাধারণত বেশিরভাগ লোক বলে থাকি আপনার দোয়ায় ভালো আছে। কথাটি একেবারে মন্দ যে তা নয়, এবং এটা বললে যে ইমান চলে যাবে সেরকমও নয়। কিন্তু মোমিন তার প্রত্যেকটি কৃতজ্ঞতা তো আল্লাহর জন্য নিবেদন করবে। মোমিনের উচিত তো এই কথা বলা যে আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর দয়ায় ভালো আছি। আমাদের অন্তরে হয়তো সেটি আলহামদুলিল্লাহ ভালো, সেটি আছে, কিন্তু আমরা প্রত্যেক মোমিনের জন্য কল্যাণ কামনা করে বলে কথাটা চালু আছে, যেটা বলেছেন উনি, এটা মন্দ নয় যেটা বলেছেন। এখানে একটা বিষয় যে মানুষ ইমানদার, কালেমা শাহাদাতকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসটা সে মাপে না, মাপার প্রয়োজন মনে করে না। যদি কোনো ব্যক্তি তার একটি পুকুরের মধ্যে মাছ আছে, অনেক রকমের মাছ আছে, রুই মাছ আছে, গজাল মাছ আছে, সেক্ষেত্রে যদি বিষ মিশ্রিত করে পুকুরের মধ্যে, এটা কি শুধু পানি নষ্ট হবে না মাছও মরবে? বড়গুলি বাঁচবে। একটা কথা প্রচলিত আছে, আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসা ফিল উযু, আমি অর্জন করছি, ইমান ভিতরে আছে, কিন্তু ইমানের পাশাপাশি শিরিকও করছি, তাহলে এই ইমান যে কার্যকরী ইমান নয় সেটা আমরা বুঝি না। আর একটা বিষয় হলো ইমানের পরিচর্যা যেটা করা দরকার, ইমানের কম বেশি বা ইমান হালকা হয় বেশি হয়, ওজন কম হয় বেশি হয়, প্রত্যেক মুমিনের দরকার একটা বিষয় লক্ষ্য করা যে আমার ইমানের সেফটিটা আছে কিনা, অ্যান্টিভাইরাসটা আছে কিনা। মানে যদি এটা না থাকে তাহলে আমার ইমান থাকবে না। দ্বিতীয়ত বিষয়, যে ব্যক্তি মুমিন তার উচিত দুইটি বিষয় লক্ষ্য করা। একটা হলো তার ইমানটা স্থায়ী থাকছে না কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন সালাত নষ্ট হয় কোনো কারণে, ওযু নষ্ট হয় কোনো কারণে, ঠিক ইমানও যে নষ্ট হয়ে যায় এটা তার লক্ষ্য রাখা। আর এক নম্বর বিষয় হলো ইমান নষ্ট করা হলো শিরক। দুই নম্বর হলো ইমান যতটুকু আছে ততটুকু বৃদ্ধি করার তাকে প্রচেষ্টা চালানো। কারণ যার ইমান যত কম ওই ব্যক্তির আল্লাহর নিকটে তত মানে মর্যাদা দিয়ে কম, যার ইমান যত বেশি ওই ব্যক্তি আল্লাহর নিকটে তত প্রিয় এবং ওই ব্যক্তি তত তাকওয়াশীল। এই জন্য আগে ইমানের শর্ত, তারপরে তাকওয়ার শর্ত করা হয়েছে, আর তখনই আল্লাহ দিয়ে আমানু ওয়াত্তাকাও জাগতিক আরেকটা উপকার আমরা ধরতে পারি, সময় আমাদের কমই আসতেছে, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, এই যে বিষয়টা, জগতেই আমরা কি উপকার পাচ্ছি যে সে যদি বলে আমার রব আল্লাহ, তাহলে তার আল্লাহর পক্ষ থেকে এই কথার উপরে যদি অস্থির থাকে, স্থির থাকে, ইমানের উপরে কায়েম থাকে, তাহলে কি হয়, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, ফেরেশতারা নেমে এসে কি বলতে থাকেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহু আকবার, তোমাদের ভয় নাই, উৎকণ্ঠার কোনো কারণ নাই, যে আমাদের যে কলক টেনশন এটা হচ্ছে কেন, যে আমরা ইমানহীনতায় ভয় দিচ্ছে, আবার সুসংবাদ দিচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাত। আর তারপরে আবার পরকালীন যে বিষয়টা, জান্নাতের সুসংবাদ দেওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি জান্নাত তাদের জন্য মেহমানদারি থাকবে। এর চেয়ে প্রশান্তি মুমিন ব্যক্তির জন্য, মুত্তাকি ব্যক্তির জন্য দ্বিতীয়টা হতে পারে না, হতে পারে না। তবে আমরা বর্তমানেও দেখি, মানে যেটা ডাক্তাররা বলেন যে মানুষের রক্তের প্রেসার বাড়ে উৎকণ্ঠায় অথবা পরিশ্রমে, আমরা দেখি যাদের সত্যিকারের তাওহীদের ইমান আছে
তাদের শরীর ঘামে কিন্তু উৎকণ্ঠা আসে না কালবে। যেমন আমার ছেলে অসুস্থ, আমি খবর পেয়েছি, আমি তাকে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছি, আমি ছুটে চলছি, আমার রুজির দরকার, আমি রিক্সা চালাচ্ছি, আমার শরীরের পরিশ্রম হচ্ছে, অন্তরে কিন্তু কোনোই অস্থিরতা নেই। কারণ আমার যে আল্লাহর প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল আমাকে পরিপূর্ণ একটা স্থিতিশীল অন্তর দান করে। এই অন্তর পেতে গেলে তাওহীদকে পরিচর্যা করতে হবে, যেটা তার তাকদিরে আছে এতটুকু যে আমি যাই করি না কেন আমার এটা আগে থেকে নির্ধারিত আছে। ধন্যবাদ জনাব মুজাফফর বিন মহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ আহমদুল্লাহ। সুদীয় দর্শক বৃন্দ, আমরা এই আলোচনার মধ্য দিয়ে এটা স্পষ্ট করে নিলাম যে ইমান সত্যিকার অর্থে শাহাদাতের স্বীকৃতি একজন মানুষকে ইহলোকে কল্যাণ এমনভাবে এনে দেয় যে মুমিনের হারাবার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন মুমিনের প্রত্যেকটি বিষয়ই কল্যাণ করে। যদি তার জন্য কোনো অকল্যাণ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে এর বিনিময়ে সে আজর পায়। আর যদি কোনো সময় যদি তার উপরে কল্যাণ আসে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে এর বিনিময়েও কল্যাণ পায়। কাজেই আত্মতৃপ্তি সেখানেই, আত্মার মালিক যে আল্লাহ, সে আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী হন তাতেই আমরা পরিতৃপ্ত পাবো, নতুবা আমাদের কোনো অশান্তি দূর হবে না। আসুন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করি, ইমান যথার্থ আনি, তবেই আমরা সুখ পাবো ইনশা আল্লাহ। আশা করি সুদীয় দর্শক বন্ধু বিষয়টি হৃদয়ঙ্গম করতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরজ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। শাইখ আখতার মাদানী, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহীনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন কাল সন্ধ্যা ৬টায় বা পুনঃ সম্প্রচার দুপুর ১২টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত ৬:৩০টায় আপন সম্প্রচার সকাল ৯:৩০টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।